আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। পুরোটা ভিডিও দেখতেই থাকুন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সব অন্ধকার হয়ে আছে। আর এদিকে যে দেখেন একটা ডাব কাইটা রেখা দেওয়া হয়েছে, ডাবটা এখনও খাওয়া হয়নি আর পিঁপড়ায় ধরা যাইতেছে। ডাবটা একটু পর খাবো, কাইটা দিলে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই কেটে দিবে। আর এই যে দেখেন একটা আম, আমটা কী অবস্থা হয়েছে, ছাল উঠে গেছে। আর একটা পেঁপেও মনে হয় সকালবেলা আম্মু নিয়ে আসছে। তো আমিও কিন্তু একটা আম খাইছি, পুরা পাকা আম। আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল, ভালো লাগছিল আমটা। তো এইদিকে দেখেন আমি কচু শাক রান্না বসাই দিছি, আর কাকিরা হলো কিছু কচু শাক দিছিল, এগুলোই কিন্তু রান্না করতেছে। আর এইদিকে হলো তেলাপিয়া মাছ রান্না বসাই দিছি। আপনাদের ভাইয়া আর আমার আন্টি মিলে তেলাপিয়া মাছ ধরছিল পুকুর থেকে ওইগুলো। আর এখানে হলো ভাত বসাই দিছি, ভাতটা হলো কারেন্টের চুলায় বসাইছি, আর গ্যাসে হলো মাছ ভাজা নিব। আর এইদিকে দেখলেন তো মোচা ও রান্না করবো, এই জন্য মোচাও নিয়েছিলাম। তো তেলাপিয়া মাছগুলো সব আমি লাল লাল করে ভেজে নিব ভাবছিলাম গ্যাসে, পরে দেখলাম যে কারেন্টের চুলায় দিতে পারি, ভাত হলো উতলাই গেছে এই জন্য কারেন্টের চুলায় দিয়ে দিচ্ছি। আর এইখানে কচু বসাই দিছিলাম। তো সব কিছু আমি আস্তে আস্তে রান্না করে নেব। আর জানেনি তো কত গরম, গরমে রান্না করতে যে কত কষ্ট হয়। তো এই যে দেখেন মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে, মাছটা হলো একদম ভুনা ভুনা করছি, শুকনা ভুনা। এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে মোচাটাও রান্না বসাই দিছি। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে দেখেন আম, এই আমটা হলো পেকেছে। এই আমটা আনছিলাম হলো আমি একটা ভিডিও বানানোর জন্য, তো আমার ভিডিও বানানো হয়ে গেছে। এখন আমি এই আমটা জায়গা মতো রেখে দিয়ে আসবো। আমটা অলরেডি একটু পেকেও গেছে, আর একটু পাকলেই হয়ে যাবে, খাওয়া যাবে আর কি। তো আমি আমটা রাখার জন্য হলে এই পাশে চলে আসছি, আর এই পাশে এখন রেখে দিব আমটা। তো দেখেন আব্বু হলো ডাব নিয়ে আসছে, আব্বু প্রতিদিন একটা করে ডাব খায়, আর ডাবের হাঁসগুলো কিন্তু আমি খাই। আর এদিকে মরিচ আর হলুদ হলো দেখাইছি অন্য ভিডিওতে, শুকাই নিয়েছিলাম, এগুলো এখন প্যাকেট করে রেখে দিয়েছি। আর এই যে দেখেন আমাদের আম গাছে একটা করে আম পাকে, দুটো করে আম পাকে বা পড়ে থাকে, ওইগুলোই নিয়ে আসি। আর এই আমটা দেখেন কি লাল হয়ে গেছে। আর আমাদের মিষ্টি কুমড়া একটা রেখে দিয়েছিলাম, এটা হলো পরে খাবে বলছে এজন্য। আর আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এই পাশেও দুই চারটা আম রেখে দিয়েছি, এই আমগুলোর এত স্মেল কি। এই পাশে হাজব্যান্ড চলে গেল, আমি বলছি আমি ওনার নিয়ে একটু বের হবো, আর উনি আগে আগেই গেছে গা। আমার অবশ্য বলছে, কিন্তু বললে কি হবে, তখন আবার আমি একটু ব্যস্ত ছিলাম তাই। তো দেখি বাহিরের কি অবস্থা, হালচাল কেমন, বৃষ্টি টিষ্টি হবে কি না। আজকে অবশ্য রোদ, অনেক রোদ দেখা যাচ্ছে, আর গেটে তালা মেরে গেছে, কেমনে বের হবো। এখন কয়েকটা শাক উঠাইতে যাবো, গাছের আমগুলো হলো একটা করে পাকে, আর একটা করে পায়রা নিয়ে আসি খাওয়ার জন্য। না, বের হওয়া যাবে না আজকে আর। তো বন্ধুরা, বাইরে হলো প্রচুর গরম, যাইতে চাইছিলাম একটু শাগ উঠাইতে, কিন্তু যেই গরম এই গরমে শাগ উঠাবো আর কি করে, তাই আর গেলাম না। দেখি আর একটু পর যাবো, গিয়ে কয়েকটা শাগ উঠাই নিয়ে আসবো। আর ভাবছিলাম যে আপনাদের সাথে একটা গাছ আমি শেয়ার করবো, একটা গাছের মধ্যে এত সুন্দর ফুল হয়েছে কি আর বলবো, হলুদ কালারের ফুল, অনেক সুন্দর ফুলগুলো। তো আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু রোদের কারণে বের হইলাম না। আর আপনাদের ভাইয়া হলো বের হয়ে গেছে, উনি থাকলে হয়তো বা একটু বের হইতাম, উনি গেছে চলে, তাই আর বের হওয়া হলো না। আর এখন যে ঘুমাবো, একটু ঘুমানোরও কোনো চান্স নাই, ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাইছিলামও, এমন ঘাম ঘামাইছি, ফ্যান কিন্তু সারা তাও ঘামাইছি, আর ঘামে হলো এদিক দিয়ে কেমন জানি লাগতেছিল। আর তারপরে আমি হঠাৎ করে উঠে গেছি, উঠে দেখি আমার মানে মুখ টুক পুরো ঘামাইয়া একদম পানি পানি হয়ে গেছে। পরে উঠে আগে মুছছি, তারপরে মোছার পর মুখটা একটু ধুয়ে আসছি।
আর এখন হলো আমি ফ্যানটা একটু অফ করে রাখছি, কারণ আপনাদের সাথে একটু কথা বলতেছি তো এই জন্য। তো আমার চ্যানেলে কিন্তু একটা সমস্যা হয়েছে, যার কারণে সবার কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে না। তো কি আর করার, সমস্যা যেহেতু হয়ে গেছে, ইনশাল্লাহ 2-3 মাস পরই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো সবাই একটু দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য। আমার এতদিন খুব মন খারাপ ছিল আমার চ্যানেলের জন্য, আমার চ্যানেলটা একটা ভুলের কারণে একটু সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, সেই কথা বাদ দিই, সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এখন আমি একটু শুয়ে থাকি, আর কোনো কাজ নেই এখন, কি আর করবো, শুয়ে থাকা ছাড়া কোনো উপায়ও নাই। একটু পর যখন রোদ পড়ে যাবে তখন এই অল্প কটা শাক পারলে উঠাইতে যাবো, আর না পারলে তো নাই। আর যদি শোয়ার মাঝেই ঘুমায় যাই, মাঝে মাঝে শোয়ার মাঝেই ঘুমায় যাই, তারপর রাত সন্ধ্যাবেলা আম্মু এসে ডাকে যে সন্ধ্যা হয়েছে তুমি কি উঠবে না, তখন আর কি উঠি। মাঝে মাঝে ডাকেও না বাবে যে থাক ঘুমাক। তো দেখি শুয়ে থাকি কি করা যায়, শুয়ে শুয়ে নাকি ঘুমাই যাই নাকি আবার একটু বের হইতে হয় তাও জানি না। তো বাই। দেখেন কি অবস্থা, ঘাইমা টাইমা একদম অবস্থা খারাপ, এমন ঘামা ঘামি সবাই, আমি একা না কিন্তু আমার হাজবেন্ডের চুলের গোড়াইগুলো শুধু পানির জমা যায়, এমন অবস্থা হয় ওনার। আর এই ঘামের কারণে কিন্তু ওনার এতদিন জ্বর ছিল, সর্দি ছিল, আর কাশও ছিল, এত কাশ ছিল, কাশ তো কমতেছিলই না, অনেক ওষুধ আইন না খাওয়ানোর পরও কমে না, এখন অবশ্য একটু কমছে। আর আজকে সারাদিন একটু কিন্তু বাতাস নাই, বাতাস একটু স্বস্তি মিলত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।